দোকানপাটে যে কত মানুষ দেখে আসলাম আমি, আপনাদের চাইতে দুই গুণ বেশি মানুষ হবে। হয়তো তোর বুদ্ধি নাই, ওরা যদি মানুষ হয় তাহলে গরু ছাগলকে। এখন যে দোকানপাটে আছে, দোকানপাটে যারা ক্রয় বিক্রয় করছে, ওরা যদি মানুষ হয় তাহলে গরু ছাগলকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আশেপাশে কোনো কথা কেউ বলবেন না, যারা আল্লাহ আমাদের যাদের কবুল করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম যে প্রচলিত সমাজে প্রচলিত অনেক ভ্রান্ত আমল চালু আছে, যেগুলি মানুষ করছে নেকির আশায়, কিন্তু এই আমল বিচারের মাঠে আল্লাহ কবুল করবেন না। মানুষ বিচার মাঠে অবাক হবে। আমি বেশি কথা বলবো না, কিছু কথা বলবো, যতক্ষণ কথা বলবো আপনারা এক খেয়ালে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, উল্টা বুঝবেন না। আর আমি ওভাবে বক্তব্য দিতে পারি না, এভাবে কিছু কথা বলি আপনারা বিরক্ত মনে করবেন না। পৃথিবীতে আশ্চর্য দুটা পাপ আছে, তার একটা পাপ হচ্ছে শিরক, আর আরেকটি পাপ হচ্ছে বিদআত। পাপের জগতে সবচাইতে এই দুটি পাপ বড় পাপ, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আরেকটি হচ্ছে বিদআত। আরো একটা আশ্চর্যজনক কথা, পৃথিবীতে যত পাপের কাজ আছে সব মানুষ পাপ মনে করেই পাপের কাজ করে। যে ব্যক্তি চোর, সে চুরি করে ও মনে করে যে চুরি করা কি নেকির কাজ, ও জানে যে চুরি করা কি পাপের কাজ। যে ডাকাত, ও কি নেকি মনে করে করে না পাপ মনে করেই করে, ও জানে যে ডাকাতি দেওয়া খারাপ কাজ, অন্যায়, এটা জানার পরও সে ডাকাতি করে। জেনা করা, যে জেনা করে সে জানে যে জেনা করা মহাপাপ, ও জেনে তারপরেও করে। মদপান করা পাপ, কবিরা গুনাহ, ও জানার পরেও মদপান করে। মানুষকে হত্যা করা, এটা জঘন্য পাপ, কবিরা গুনাহ, তারপরও মানুষ মানুষকে হত্যা করে। আত্মসাৎ করা মহাপাপ, তারপরও মানুষ আত্মসাৎ করে। এগুলি জানে যে এগুলি পাপ, তারপরেও করে।